আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস এ আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমরা যারা এই মুহূর্তে অল্প ভিডিও ক্লাসটি দেখছ তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে যে অংশটুকু নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পর্য থেকে প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা। এই তাপ গতিবিদ্যার অংশে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার, এর তিনটি অংশ, দ্যাট মিনস একটা হচ্ছে আমরা লঘুচিত্র শেখাব, পরে একটা সমায়তন করবে, সেখানেও একটা ছোট্ট গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি প্রথম অংশ কি বলছে। দেখো প্রথমে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারের অংশ আমরা এর পূর্বের ক্লাসে পড়িয়েছিলাম তোমাদের, যে তাপের প্রথম সূত্র ব্যবহারে সমচাপ প্রক্রিয়ার অংশটুকু এবং নির্দেশিত সূত্র কি। ওই সমচাপ প্রক্রিয়ার অংশে একটা লেখচিত্র আছে যেটা এমসিকিউ প্রশ্ন আসে বলবে, সে অংশ তোমরা দেখো। দেখো সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র এই অংশগুলো কেমন দেয়। তো লেখচিত্র আমরা বরাবর দেখলাম যে আমাদের এই অংশ এক্স, আবার এই যে ওয়াই এইটা, তো এদিকে আমরা দিয়েছিলাম আয়তন, এটা ছিল ভি, আর ওয়াই অক্ষ ছিল হচ্ছে আমাদের চাপ পি। ইচ্ছে করলে এক লিখতে পারো আয়তন মিটার কিউব, চাপ প্যাসকেল, মান লিখলে চলবে। তাহলে আমাদের বলেছিল কি, সমচাপ প্রক্রিয়ায় আমরা সংজ্ঞাটা বলেছিলাম যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে কী থাকে, চাপ স্থির থাকে, তাকে সমচাপ প্রক্রিয়া বলে, অর্থাৎ চাপ বাড়বে না। দেখ চাপের অংশ হচ্ছে উপরের দিকে, আয়তন হচ্ছে নিচের দিকে, তাহলে চাপ নামের নির্দেশ ধরে নেবো এমন, অর্থাৎ চাপ যদি বলো এই অংশ ধরে নিলাম। দেখো আজ খেয়াল করো এই দাগের উপরে চাপটাকের উপরে উঠছে, সমানভাবে চলে যাচ্ছে, এলে কিন্তু দেখো আমাদের আয়তন কিন্তু বাড়ছে। খেয়াল করো আয়তন যদি বের হয়ে দাগ দাও, আয়তন মান কিভাবে বাড়বে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এটা যদি দিতে পাঠাতে পারি, বাট চাপ যদি ধরি যে এটা পাঁচ, তাহলে এই পাঁচ এটি বাড়ছে আর চাপ কিন্তু বাড়তে হলে উপরে যেতে হবে, উপরে যাচ্ছে যাচ্ছে না, অর্থাৎ সে এদিকে, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাচ্ছে বাট চাপটা নির্দিষ্ট। এই জন্য বলা হয় এটাকে সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র। এই হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে, তুমি একটু দেখে রাখতে পারো। এরপরে আসো আমরা সম আয়তন প্রক্রিয়া শেখাব, সমায়তন প্রক্রিয়ার দ্বিতীয় অংশ। সমায়তন প্রক্রিয়ার কি, দেখো খুবই সহজ, আগে ছিল সমচাপ চাপ স্থির ছিল, এখন সমায়তন মানে কি, আয়তন স্থির থাকবে, অর্থাৎ যে তাপগতীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমে আয়তন স্থির থাকে তাকে বলা হয় সমায়তন প্রক্রিয়া। ব্যাপারটা কেমন দেখো, আমরা কিছু পূর্বে দেখেছিলাম যে সমায়তন প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়ার জন্য কৃত কাজ। আচ্ছা আমরা কিন্তু এর পূর্বে ক্লাসে দেখে এসেছিলাম যেহেতু আয়তনে কোনো পরিবর্তন নেই, আয়তনের পরিবর্তন নেই, পরিবর্তন নেই, সুতরাং ডিভি ইজ ইকুয়াল টু জিরো। সমায়তন প্রক্রিয়া যেহেতু আয়তনের মানটি নেই, এটা স্থির থাকে, কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, অর্থাৎ কৃতকাজ ডি ডাব্লিউ জিরো, দেখো চাপ কিন্তু শূন্য, অর্থাৎ শূন্য, অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায় তার কৃতকাজের পরিমাণ কী হচ্ছে, জিরো হয়। তোমাদের বোঝার সুবিধার্থে মনে করো একটা সিলিন্ডার নিচ্ছি, ছোট একটা সিলিন্ডার কনসিডার করলাম, আমরা একটা সিলিন্ডার নিয়ে আনবো, কিছু তো আগে দেখছি সিলিন্ডারটি এমন থাকছে, এটা পিস্টন, এর ভিতরে গ্যাস আছে আর কি। তো এই সিলিন্ডারের ভিতরে যে আমি গ্যাস নিলাম, দেখ এই যে গ্যাসের কতটুকু কণা নিলাম, এর যদি আয়তনটা, আয়তন কিন্তু যখন ফিক্সড, আয়তন যদি পরিবর্তন না করে তুমি তাপ দাও, একে যদি তাপটা প্রয়োগ করো তাহলে কী হবে, এর ভিতরের চাপ বাড়বে এবং তাপমাত্রা কী হবে, পরিবর্তন হবে, কিন্তু এর ভিতরে আয়তন চেঞ্জ হবে না, এটাকে বলে সমায়তন প্রক্রিয়া। এর ক্ষেত্রে তার কৃতকাজ কী হলো, জিরো, অর্থাৎ কৃতকাজের কোনো পরিবর্তন হয়, কৃতকাজের মানটা শূন্য, অর্থাৎ সমচাপ সমায়তন প্রক্রিয়ায় তার যে কৃতকাজের পরিমাণ সম্পূর্ণ বন্ধ শক্তির উপর নির্ভরশীল, এটা হচ্ছে আমাদের সমায়তন প্রক্রিয়া। মনে রেখো সমায়তন প্রক্রিয়ায় কিন্তু একটি লেখচিত্র বোর্ড পরীক্ষায় আসে, আমরা একটু লেখচিত্র দেখে নেব সমায়তন প্রক্রিয়ার জন্য লেখচিত্র।
লিউসিটির জন্য জন্য লেখচিত্র লেখ চিত্র কেন থাকে ঠিক আমরা বরাবরের মতন এমন অংশ নেব এক্স অক্ষ এমন ওয়াই অক্ষ এখানে নেব হচ্ছে আয়তন আয়তন হচ্ছে ভি তোমরা চাইলে এখন প্রজেক্টিভ দিতে পারো আবার উপরে হচ্ছে চাপ পি চাইলে প্যাসকেল দিয়ে দিতে পারো নিউটন পার মিটার স্কোয়ার ইচ্ছা তুমি এখানে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার দুটো অংশ দিতে পারো এটা তোমার নিজস্ব বিষয় তো আমরা একটা ব্যবহার করি দেখো প্যাসকেল এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার জন্য অর্থাৎ এই ভিটা কিন্তু স্থির থাকে ভি যেহেতু স্থির থাকে তাহলে ভিটা কোথায় দেখো ভি তোমার এদিকে এই অংশটা মনে রাখবার দেখেছো ক্ষেত্রে এই যে ডান পাশ আমার হাতে যে ডানে অংশ এই দিকে হচ্ছে আমার নিচের এক্স অক্ষের মান আর ওপরের দিকে যদি যায় সেটা হচ্ছে কিসের মান থাকবে চাপের মান অর্থাৎ এখন তুমি খেয়াল করো তাহলে আমাদের আয়তনের পরিবর্তন হবে না আমরা যদি এরকম ছোট ছোট অংশে ভাগ করে নিই মনে করো ওয়ান টু থ্রি এখানে দিলাম ওয়ান এটা টু এটা থ্রি তাহলে আমি আয়তন কেমন আমি তিন ফিক্সড করে নিলাম আয়তন আয়তন বাড়বে না আয়তন বাড়বে না তাহলে চাপ বাড়বে এই যে এরকম উপরে দিকে যাবে দেখ আয়তন যদি না বাড়ে সমাধান প্রক্রিয়ার জন্য তাহলে কিন্তু চাপ বাড়বে অর্থাৎ একটা সিলিন্ডারের মধ্যে তুমি যদি তাপ প্রয়োগ করো আয়তন যেহেতু বাড়ছে না তার ভিতরে অবশ্যই চাপের পরিমাণ বাড়বে তো তাপমাত্রা বৃদ্ধি পাবে তাহলে কি চাপের মাত্রা রাইজ হচ্ছে অর্থাৎ এটা বৃদ্ধি পাচ্ছে এইটাকে বলা হয় থাকে যে সমায়তন প্রক্রিয়ার জন্য লেখচিত্র এবং এই লেখচিত্র তোমাদের এমসিকিউ প্রশ্ন মানে বোর্ড পরীক্ষা এমসিকিউ প্রশ্ন চলে আসে এখন দেখো তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে কি কি শিখলাম এক তার মধ্যে প্রদর্শিত ব্যবহারের মধ্যে সমচাপ প্রক্রিয়া লেখচিত্র দেখলাম সমায়তন প্রক্রিয়া কি কাকে বলে তার কৃতকাজটা কি দাঁড়ায় সেটা দেখলাম পাশাপাশি সমাধান প্রক্রিয়া একটি ডায়াগ্রাম দেখলাম লাস্ট একটা অংশ আছে দেখো আমাদের তিন নম্বর ছোট্ট গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু একটি সূত্র ব্যবহার করব যেমন আমরা কৃতকাজ একটু দেখেছি দেখো ডি ডাব্লিউ জি হল পি ডি ভি বা পি ভি টু মাইনাস ভি ওয়ান এই সূত্র কিন্তু আমাদের ছিল এটা পড়ে দেখো কি বলে প্রশ্ন পিস্টন সংযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে ফলে একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে স্থির চাপ দেখো এটি স্থির চাপ চাপ কি দ্বারা প্রকাশ করা হবে পি সমচাপ প্রক্রিয়ায় 5 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 7 মিটার কিউব হলো তাহলে সমচাপ প্রক্রিয়া এই মিটার কিউব হলো দেখো এর কিন্তু আয়তন বলে না তাহলে এখন থেকে তোমার কি বুঝতে কি বুঝতে হবে আয়তন বলছে অর্থাৎ গ্যাসের প্রসারণের কৃত কাজ নির্ণয় করো তাহলে যথাযথভাবে লিখতে পারো দেওয়া আছে ওই একটা লিখে আমি ধরো আদি আয়তন ভি ওয়ান এবং এটা মানে কি আছে ভি টু তাহলে দেওয়া আছে এভাবে লিখতে পারো দেওয়া আছে চাপ চাপ পি ইজ ইকুয়াল টু 600 পাস্কেল আদি আয়তন আদি আয়তন ভি ওয়ান ইজ ইকুয়াল টু 5 মিটার কিউব শেষ বা চূড়ান্ত আয়তন ভি টু ইজ ইকুয়াল টু 7 মিটার কিউব তাহলে আমাদের কি বের করতে বলেছে কৃতকাজ ডিডাব তাহলে আমি এভাবে লিখি কৃতকাজ ডাব্লু আর ডিডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে ভর যে কোনটা লিখতে পারো আমরা লিখবো হচ্ছে আমরা জানি কৃতকাজ কিন্তু কাজ ডাব্লিউ জিগাল টু পি টি ভি অর্থাৎ দেখ চাপের মান কত পেয়েছে 600 আর ডিভি এর অর্থ আমরা কি লিখেছিলাম ভি টু মাইনাস ভি ওয়ান আর ভি টু মান কত 7 মাইনাস কত দেখো 5 আমরা কিন্তু এই মান বসানোর সময় এক বসাবো না কোনো দরকার নেই একদম শেষে যে একটা বসালে চলবে তাহলে এখানে দেখো 600 ইন্টু কত 2 অর্থাৎ কত 1200 কিন্তু কথা দেখো কি জুল অর্থাৎ তুমি যদি এককটা ভেরিফাই করতে চাও দেখো চার ওকে প্যাসকেল আয়তন বলবে প্যাসকেল মিটার কিউব এই দুটোকে এক হচ্ছে বলা হয়ে থাকে কাজ জুল তাহলে আমরা ফাইনালি কি পেলাম একটি দুটো করে কত পেয়েছি 1200 জুল এই ছিল তোমাদের সাথে এই ক্লাসের মাধ্যমে আলোচ্য বিষয় এরপরের ভিডিও ক্লাসে এই যে আমরা সম আয়তন প্রক্রিয়া পড়লাম এটার পরে আমরা সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অংশ সেটা নিয়ে আলোচনা করব তো আজকে এখানে তোমাদের সাথে থেকে বিদায় নেব তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে
এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।